হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো কিউরিং কাকে বলে এবং কি কি পদ্ধতিতে কিউরিং করতে হয় এবং কিউরিংয়ের ন্যূনতম সময়কাল কত। কংক্রিট স্থাপন করার 24 ঘন্টা পর স্থিতি ভবনে এবং কঠিনি ভবনে শক্তি অর্জন করার জন্য কংক্রিটকে কিছুদিন অবিরাম আর্দ্র রাখার যে পদ্ধতি তাকে কিউরিং বলে। কি পদ্ধতিতে কিউরিং করতে হয়। এক, হাতে বা পাম্পের সাহায্যে পানি ছিটিয়ে। দুই, খড় বা পাটের ছালা ভিজিয়ে আবৃত করে। তিন, বাদ দিয়ে পানি আবদ্ধ করে ছায়াময় করে ইত্যাদি। কিউরিংয়ের ন্যূনতম সময়কাল। এক, ঢালাই কংক্রিট 21 থেকে 28 দিন। দুই, ব্রিকল গাঁথুনি 7 দিন। তিন, প্লাস্টার 7 দিন।